নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব, এবং এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর নতুন পর্ব যখন আজকে কিছু অন্যরকম কালেকশন দেখব, আর যে কালেকশন আমাদের সবসময় ডিমান্ড থাকে, কারণ আমরা এই রকম ধরনের কালেকশন সবাই চাই আমাদের ওয়ার্ড্রোপে একটা করে থাকুক, তো সেই কালেকশন দেখব আর তার ডিটেলসটা আমি জেনে নেব। আজকে আমার সঙ্গে রয়েছে অলিভিয়া। অলিভিয়া, তোমাকে অনেক স্বাগত। নমস্কার। আমি একদম ঠিক বলেছি নিশ্চয়ই যে কালেকশনের ডিমান্ড সবসময় থাকে এবং প্রত্যেকের ওয়ার্ড্রোপে এটা ম্যান্ডেটরি, একদম, মানে কেউ যদি বলে যে আমার ওয়ার্ড্রোপে আমি চাই না, সেটা হবে না, হয় না, একদম তাই। এবং সেরকমই একটা কালেকশন হচ্ছে সিল্কের কালেকশন, মানে পিওর সিল্ক, মানে বুঝতেই পারছেন যে পিওর সিল্ক মানে কিন্তু সিল্ক মার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং বিয়ের কেনাকাটাতে বা যারা সিল্ক পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু মানে আইডিয়াল আজকে, একদম তাই, কারণ আমরা বিয়েতে একটা সিল্ক, আর মানে আমরা পূজোর সময় কেনাকাটা করতে গেলে তখন একটা সিল্ক কিন্তু আমাদের ম্যান্ডেটরি। এবং বিয়েতে যেমন বেনারসিটা সেরকম যেরকম ম্যান্ডেটরি থাকে, সেরকম সিল্ক একটা ম্যান্ডেটরি থাকে। তাহলে চলো শুরু করা যাক, এক নম্বর, সময় নষ্ট না করাটাই উচিত, একদম। এবং এই যে সিল্কটা দেখাচ্ছে এটা সমস্ত কমপ্লেক্সনে গিয়ে থাকে, সবাইকে ভাল লাগে এবং স্টাইল করা যায়। এবং অনেক দিদিরাই ভাবে যাদের খুব হেলদি ফিগার থাকে না, তারা সিল্কটাকে বেশি প্রেফার করে থাকে, কারণ সিল্কটা গায়ের সাথে লেগে থাকে এবং সেজন্য কি হয় যে ফিগার কারেকশনে কিন্তু হেল্প করে থাকে, একদম। আর যেহেতু একদম তাই, আর সিল্ক যেহেতু একটা আলাদাই মর্যাদা থাকে, একদমই তাই। এবং সিল্ক দিয়ে না স্টাইল করা যায়, স্টাইল খুব সুন্দর। যেরকম এই শাড়িটা দেখো কিরকম দাবার ছকে দাবার করে তোমার দাঁড় দুটো গেছে, কিন্তু তুমি জানো যে সবসময় ফ্যাশন ইন, একদম। আচ্ছা, এটা এক নম্বর অপশন, 4650 এটার প্রাইস রেঞ্জ। আপনি যদি এটাকে অনেক কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে ট্রাই করেন, অবশ্যই দেখতে হয়তো ভালো লাগবে, হয়তো ভালো লাগবে শাড়িটার কমপ্লিমেন্ট। আচ্ছা, তুমি সিল্ক মার্কের কথা বলছিলে, আমার হাতের সামনে একটা সিল্ক মার্কের অপশন রয়েছে। এই সিল্ক মার্ক আজকে যে কটা আমরা শাড়ি দেখবো এবং প্রত্যেকটা সিল্কে আমরা এই সিল্ক মার্কটা পেয়ে যাব। এবং এই সিল্ক গুলো কিন্তু বিষ্ণুপুরি সিল্কের উপরে রয়েছে, মানে একদম পিওর সিল্ক বলেই আমরা সিল্ক মার্কটা পেয়ে যাচ্ছি। এবং রেড, হোয়াইট এবং সিল্কের ডিজাইন নিয়ে না নতুন করে মানে কিছু বলার কিছু থাকে না, তার কারণ সিল্ক মেটেরিয়ালটাই এত সুদিং, তো সেখান থেকে ব্লকের উপরে দেখাচ্ছে, আগেরটাও ব্লক ছিল। আচ্ছা, এটা 2 নম্বর অপশন, 4650 প্রাইস রেঞ্জ, আর এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পিস, যেখানে পারে কাজটা পেয়ে যাবো। এটা যদি আপনি 3/4 করে বানিয়ে নেন খুব ভালো লাগবে দেখতে, একটু একটু অন্য স্টাইল, একটু ট্রেডিশনাল লুক আসবে। এবং এটা কর্পোরেট লুকের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আর যারা স্কুলে চাকরি করে বিশেষত স্কুল টিচাররা, তারা কিন্তু দেখবে ম্যাক্সিমাম সিল্কটা প্রেফার করে, কারণ ইজি টু মেইনটেইন বলা যায়, ইজি টু, মানে সকাল থেকে পরে দেখো হেভি হেভি তো নয়, একদমই নয়, মানে খুবই লাইট ওয়েট। আবার আপনি কোনো মানে ভালো অনুষ্ঠানেও সেখানেও ক্যারি করতে পারবেন, এরকমই একটা, মানে আপনার মাধুর্য তখন বাড়িয়ে দিচ্ছে, একদম। এবং এই যে শাড়িটা, এটা কিন্তু সবার জন্য, এটা সবার, সব বয়সের জন্য, আর যদি কেউ স্টাইল করতে চান সেটাও করতে পারে, একদম। এবং এটা 3 নম্বর অপশন, 4650 প্রাইস রেঞ্জ, পরেন না কালো পরেন না তারাও পড়তে পারে, একদম। আর এটা যাচ্ছে রানিং এ ব্লাউজ পিস, আমরা দেখে নিলাম, এরপরে চলে যাব পরের অপশনে। মানে জানেন যে ব্রাইট কালারের কম্বিনেশন, মানে সিল্কে কিন্তু একটু লাইট কালার, একটু লাইট কালার, হ্যাঁ একদম, একটু লাউড টোনের হয়, কিন্তু কিন্তু এমন লাউড নয় দেখতে বাজে লাগবে, বাজে লাগে একদম। এই কালারটাই দেখুন, এখানে কিন্তু রয়্যাল ব্লু রো ব্যবহার আছে, এবং রেড রো ব্যবহার, খুব ভালো লেগেছে, মানে এটা অদ্ভুত, খুব সুন্দর। ফ্লোরালটা একটু অন্যরকম ভাবে, অন্যরকম ভাবে, অনেকটা সানফ্লাওয়ারের মতো করে গেছে, এবং শিউলি ফুলও বলতে পারো, হ্যাঁ ভীষণ সুন্দর, কিন্তু শিউলি ফুলের ফুলের মোটিভ লাগবে, কিন্তু কাছে থেকে দেখলে বুঝবেন যে একটু অন্যরকম মোটিভটা, আর আঁচলটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, ঠিক। আমি জাস্ট আমি তোমাকে বলতে গেছিলাম আঁচলের কর্নারে কিন্তু বেশ ভালো করে একটা মোটিভ গেছে, একদম। আর সেটা, আর পুরো আঁচলটা কিন্তু কিছু নেই, পুরো সিম্পল রাখা হয়েছে, যেহেতু আর বডিতে অল ওভার কাজ রয়েছে। এটা 4 নম্বর অপশন, 4650 প্রাইস রেঞ্জ, আর এটা থাকছে কিন্তু পুরো সিল্কের উপরে রয়েছে, মুর্শিদাবাদ সিল্ক না, তাই যেহেতু সিল্ক মার্কটা আপনারা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা দাবার ছকের অপশন যেটা আমরা শুরুতে দেখেছিলাম, ওটাতে ছিল ইয়েলোর সাথে ছিল, এবং ইয়েলো দুটো টোন কে ওখানে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ একদম। এটাতে দেখো, এটাতে কিন্তু গ্রে রয়েছে, পিঙ্ক পিঙ্ক রয়েছে, আর ব্ল্যাক তো রয়েছে, হোয়াইট তো রয়েছে, মানে খুব সুন্দর, মানে হাফ হাফে যে পোরশনটা আসছে ভীষণ সুন্দর, লুকটা দেখো ভীষণ সুন্দর। এটা 5 নম্বর অপশন, 4650 প্রাইস রেঞ্জ, আর রানিং এ তো ব্লাউজ পিস পেয়েই যাচ্ছেন। আচ্ছা, এরপর চলে যাবো 6 নম্বর, হ্যান্ড পেইন্ট দেখাচ্ছি, বা হ্যান্ড পেইন্ট কিন্তু, এবং
হ্যান্ডপেইন্টে কিছু বলার নেই নতুন করে সত্যি বলতে। একটা কথা বলবো যে সিল্কে কিন্তু প্রতিটা সিঙ্গেল পিসই থাকে। হ্যাঁ মানে হ্যান্ডপেইন্ট তো আরো বেশি করে সিঙ্গেল পিস, কারণ শিল্পীর যে কাজটা সেটা একটা জায়গায় মানে থট যেটা হয়, চিন্তাধারা যেটা একদমই সেটা একবারই কিন্তু হয়, মানে সেটা সেইভাবেই সেটা এটা যেটা আমরা যদি তুমি মেশিনারি ওয়ার্ক থাকে তুমি সেটাকে কনস্ট্যান্ট তুমি পেইন্ট করাতে পারবে, পেইন্ট করাতে পারবে, কিন্তু এটা যেটা ভাবনাটা একবারই সে একবারই সেটা ফুটিয়ে তোলে একদম শিল্পীর ক্যানভাস এবং সে তার চিন্তাধারাকে এখানে এখানে একদম ফুটিয়ে তুলেছে। এটা যে 6 নম্বর অপশন 4550, সবথেকে বড় কথা এর আঁচলের যে কাজটা আছে সিল্ক, যেহেতু এটা যদি পরবর্তীকালে আপনি অনেক বছর পর দেখছেন যে সেই জায়গাটা আনইউজড হয়ে আনইউজড হয়ে গেছে, তবে সিল্ক সেটা হয় না জেনারেলি, কিন্তু তখন আপনি এটাকেও কাজে লাগাতে পারবেন, ফ্রেমিং করে রাখতে পারবেন, একদম ভীষণ সুন্দর লাগবে। এই যে হ্যান্ড পেইন্ট একটা বলে রাখি, হ্যান্ড পেইন্টে যেহেতু আঁচলেই মূলত কাজ থাকে, একদম এটা তো আছে, আপনি আঁচলটাকে না প্লিট করবেন, আঁচলটাকে আঁচলটা ছেড়ে, আর সিল্ক যেহেতু খুব সুদিং ম্যাটেরিয়াল আপনার মানে মানে আঁচল খুব ছেড়ে রাখলে পরে যে এবং খুলে যাবে বা এরকম বিষয়টা হয় না, কি তুমি যদি প্লিট করে পড়ছো যখন বা কুচি করছো সেটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যায়, যেটাই সব থেকে বেশি ভালো লাগে। আর এইটা শাড়িটা দেখো মানে আমি জাস্ট দেখতে দেখতে ফেসটা থাকে সেটা অনেকটা বড় করে, এটা জাস্ট তুমি এরকম ভাবে ধরলে বোঝাতে পারবো দর্শকদের, একটু আগে যে বলছিলাম যে শিল্পীর ক্যানভাস তুমি এটা কি বুঝতে পারবে যে শিল্পীর যে ক্যানভাস যে শাড়িটা তার সেটা যে মানে কতটা সুন্দর করে আঁচলটা আরো চওড়া করে মানে ভীষণ চওড়া করে রয়েছে, চেস্ট অবধি কিন্তু আঁচলের কাজ পুরো একদম তাই। আর এটা থাকছে বডি শাড়িটা, এটা হচ্ছে ফার্স্ট হাফটা, ফার্স্ট হাফটা পুরোটা এটা থাকছে একদম তাই, কতটা আমার নিজেরই কি ভালো লাগছে দেখতে, আমি যা সাধারণ রয়েছে এবং কুচি, আর সেকেন্ড হাফটা দেখুন যা এবার কুচি আঁচল সমেত আমি লুকটা দেখাতে বলবো, কুচি আর বডিতে অনেকটা কাজ দেওয়া আছে, সেজন্য মানে আঁচল আর বডিতে হ্যাঁ সেজন্য কুচিটাকে প্লেন রাখা হয়েছে। আচ্ছা এটা 7 নম্বর অপশন আমরা দেখছি, 4550, আর রানিং এ তো ব্লাউজ পিস দেওয়াই রয়েছে, এরপর চলে যাব 8 নম্বর অপশনে, হাতে যেটা রয়েছে দেখতে এটা ব্লকে রয়েছে, এবার এটা ব্লকে, আবার আগে একটা হ্যান্ড পেইন্ট ছিল দুটো, এবার এটা ব্লকে দেখাচ্ছে, এটা বেশ মিষ্টি খুব কিউট দেখতে, যারা খুব একটা কাজ চাইছেন না বা ভাবছেন যে খুব স্কুলের চাকরি তাদের একটা রুলস রেগুলেশন সবকিছুই থাকে। আচ্ছা এটা আমরা দেখছি 8 নম্বর অপশন, 4550 প্রাইস রেঞ্জ, আর এটা থাকছে তার ব্লাউজ পিস, এরপর চলে যাব 9 নম্বর অপশন, হ্যান্ড পেইন্ট এবং ব্লক এই সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে, মানে আজকে আমরা পুরোটাই সিল্কে থাকছে, বেসটা কিন্তু বিষ্ণুপুরী সিল্কেই থাকছে, এটাতে দেখো এটা আবার হ্যান্ড পেইন্ট মানে এটা যে শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু দেখি, আর এটা না ডিজাইনটা ওইভাবে ডিটেইলিং করতে পারবো না, এটা শিল্পীর মনের ভাবনা একদমই, যেভাবে তিনি পেরেছেন শাড়িটাকে কালারফুল করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং এইটাতে একটা বলবো যে শুধুমাত্র শীতকাল বলবো না, যারা কালারফুল থাকতে চান, এটা গরমকালে তো আমরা সবসময় সিল্ক প্রেফার করি কারণ আমাদের সমস্যা হয় না আমাদের পরতে না, এবং আমরা যদি ছোটখাটো গৃহপ্রবেশে যাচ্ছি জন্মদিনে সেখানে তো ইজি টু ওয়্যার একদম। 9 নম্বর অপশন 4550 প্রাইস রেঞ্জ, আর এটা থাকছে ব্লাউজ পিস, এরপর চলে যাব 10 নম্বর অপশনে, আচ্ছা আরেকটা হ্যান্ড পেইন্ট তাই তো, হ্যান্ড পেইন্ট দেখলি না মনটা ভীষণ ভালো হয়ে যায়, ব্রাশিং এর এফেক্টও কিন্তু করা হয়েছে, মন ভীষণ ভালো হয়ে যায় হ্যান্ড পেইন্ট দেখলে, এটা দেখলে কেন বলছি সেটা বুঝতে পারবেন হয়তো ভাবছেন, আচলটা দেখুন এটাও কিন্তু খুব সিম্পল, আগেতে ব্ল্যাকের উপরে যেটা ছিল কত, আমি ভাবছি একটা শাড়ির মধ্যে কতটা নিখুঁত ভাবে তোমার হ্যান্ড পেইন্টটা করা, কতটা কোন কিন্তু শাড়ি বলে যে সেটা আমরা ড্রয়িং যেটা করি প্রপার ওয়েতে বর্ডার লাইন আউটলাইন টেনে একদম পুরোটা সেম ভাবে কিন্তু করা, আর এটা ব্রাশিং এর এফেক্ট, এটা বডিটা কিন্তু পুরোটা ব্রাশিং মানে মিল্ক চকলেট থেকে ইয়েলো অবধি কিন্তু কালার টানা হয়েছে, কুচিটা কিন্তু পাটলিতে রয়েছে, আচ্ছা এটা হচ্ছে কুচির পোরশন, এটা 10 নম্বর অপশন 4550 এটার প্রাইস রেঞ্জ, এবং ব্লাউজ পিসটা গেছে কিন্তু ফরেস্ট গ্রিনে একদম, এরপর চলে যাব 11 নম্বর অপশনে, স্ক্রিপ্টের শাড়ি সব সময় ইন, স্ক্রিপ্ট যেহেতু একটা ইউনিক কম্বিনেশন তো সেজন্য স্ক্রিপ্ট সব সময় এর জন্য ফ্যাশন, এটা কোনোদিন বলবো না যেন আমরা বলে থাকি চেকস কোনোদিন ফ্যাশনে আউট অফ ফ্যাশন হয় না, দাবার ছক কোনোদিন আউট অফ ফ্যাশন হয় না, সেরকম স্ক্রিপ্ট কোনোদিন আউট অফ ফ্যাশন হয় না, এবং স্ক্রিপ্ট কিন্তু সবাই পরে না, কিছু পার্টিকুলার মানুষজন থাকে যারা ক্যারি করতে পারে, ক্যারি করতে পারে একদমই তাই, সবাইকে দেখবেন না আপনি স্ক্রিপ্ট পড়তে একদম তাই, আর এটা থাকছে পুরো শাড়িটা দেখতে কত সুন্দর লাগছে, এটা কিন্তু খুব একটা লাউড না, না একদমই না ভীষণ, আমরা এতক্ষণ বলছিলাম সিল্কের উপর একটু প্রচুর লাউড হবে, যেহেতু হয়তো বলে না মানে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা, এটা দেখো পুরোটাই সেরকম, মানে এটা 11 নম্বর অনেক
একটা ম্যাট ফিনিশের উপরে মেরুন কালার, কিন্তু খুব লাউড না। 11 নম্বর অপশন লাউড করা হয়েছে একটু, এটাও থাকছে ব্লাউজ পিস। 11 নম্বর অপশন 4550, চলে যাব 12 নম্বর অপশন। এটা হচ্ছে লাইট এন্ড ডার্কের কম্বিনেশন, আর যেটা ভীষণ সুন্দর কম্বিনেশন, মানে আমাদেরই জাস্ট কি ভালো লাগছে দেখতে। এটা জাস্ট দেখুন, মানে শুধু দেখবেন না, এবং বুকিংও করতে হবে, কিন্তু ঝটপট না বুকিং করলে কিন্তু আপনার মানে অনেকটা চওড়া করে আঁচলটা, জাস্ট দেখো ফ্লোরাল মোটিভটা, এবং এটা কিন্তু চেস্ট অফ দি আইস, একদম তাই, এটা পুরোটা দেখালে পরে, এবং লোয়ার ইয়কটাও দেখো বেশ পুরোটাই এরকম ভাবে হাইলাইট করা, অনেকটা মহাপাড়ের মতো করে কিন্তু দাই, আর ভীষণ সুন্দর, ভীষণ সুদিং, মানে ডার্ক আর লাইট যেহেতু কম্বিনেশন, এটা নিয়ে জাস্ট কিছু বলার নেই। সত্যি যারা লাইট কালার পছন্দ করেন তারাও পড়তে পারবে, যারা ডার্ক কালার পছন্দ করেন তারাও, মানে প্রত্যেকই পড়তে পারবেন। এটা 12 নম্বর অপশন 4550 প্রাইস রেঞ্জ। বারবার বলো প্রত্যেকটাতে, কিন্তু আমরা একটাতে সিল্ক মার্ক দেখেছি মানে সেটাতেই ছিল, সেটা কিন্তু প্রত্যেকটাতে এটা রানিং ব্লাউজ পিস থাকছে। এরপর চলে যাব লাকি 13, সেখানে একটা অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপরে রয়েছে, ওই জন্য লাকি 13 এ মানে একদম বুঝে শুনে একটা আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আমাদের সামনে। এটা আমার আর অলিভিয়া দুজনেরই ভীষণ প্রিয়। জাস্ট আমি কিছু বলছিলাম, কারণ আমরা একটু ইউনিক যেহেতু খুঁজে বেড়াই, যে কারণ আমাদের তো সবসময় শাড়ি পরা হয় না, আমরা যারা খুব অল্প শাড়ি পরে না, যারা খুব রেয়ার শাড়ি, তারা দেখবে ইউনিক কালেকশনটা একটু বেশি পছন্দ করে, কারণ যাতে তার ওয়ার্ড্রপে সেটা থাকে একদম। আর এটা কিন্তু সেই কালেকশন বলা যায়, এবং এটাকে দিয়ে ট্রাই করতে পারবেন, আর তোমার ব্ল্যাক, আমি একটু আগে বলছিলাম যে সিল্কের ব্লাউজ দিয়ে ট্রাই করবেন এটাকে, আমরা যতদূর সম্ভব রেড ব্লাউজ দিয়েছি, কিন্তু আপনি চাইলে ব্ল্যাক ব্ল্যাক ব্লাউজ ইট হাইলাইট হবে, হাইলাইট হবে। এটা লাকি 13 4550 এর প্রাইস রেঞ্জ, আর সাথে রানিং এর ব্লাউজ পিস দেওয়াই রয়েছে। আমি বলবো ব্ল্যাক ব্লাউজ যদি থাকে আপনার, সিল্কের ব্ল্যাক ব্লাউজ সেটা দিয়ে ট্রাই করুন। আচ্ছা 14 নম্বর, এটা আবার কিন্তু একটু লাইটের মধ্যে রয়েছে, লাইট লাউড না, আঁচল থেকে শুরু করে পুরোটা একটা কি হবে বলতো, ফিগার কারেকশন করবে, হ্যাঁ কারণ প্যানেল করে তোমার করা রয়েছে, এবং ডুড়েতে গেছে যে একদম তাই। আর একটা কি করে বলতো, হাইটে লম্বা লাগে, হাইটে লম্বা লাগে, আমি এরকম পরে দেখেছি সত্যি হাইটে লম্বা লাগে একদম, মানে এটা অনেক দিদিরা ভাবে যে হয়তো টিভিতেই বলছে যে না একদম না, এটা সত্যি হাইট একটু লম্বা লাগতে সাহায্য করে, মানে দেখতে আপনাকে যে দেখবেন তিনি বুঝতে পারবেন যে আপনার হাইটটা লম্বা, আপনার 5-2-5-3 হয়ে যাবে না, কিন্তু দেখতে লাগবে সত্যি এরকম লম্বা। আচ্ছা এটা আমরা দেখছি 14 নম্বর অপশন 4550 এটার প্রাইস রেঞ্জ, আর এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস। এরপর চলে যাব আমার দিদির ফেভারিট কালার, অল টাইম ফেভারিট থাকে, হ্যাঁ সব সময়, মানে ওকে আমি কোনোদিন বারবারই বলে থাকি, ওকে আমি কোনোদিন রয়্যাল ব্লুকে, আমি অনেকে থাকে না মানুষের ফেভারিট কালার চেঞ্জ হতে থাকে, কেউ কোনো প্যারাগ্রিনে মজেছি, ওর কিন্তু এটা ফিক্সড কালার, ও সবসময় এটাতেই থাকে। আর এটা ভীষণ ইউনিক তার কারণ, যেটা দেখতে পাচ্ছি আমরা ভীষণ সোভার কালেকশনের মধ্যে পড়ে, সিল্ক মানে জানি কলকা লতা পেইন্টিং, কিন্তু এখানে এটা কিন্তু মোটিভটা আলাদা, একদমই মোটিভটা আলাদা হবে, ফেস মোটিভই রয়েছে, এটা মেয়ের ফেস, যদি আপনি ভালো করে বোঝেন বুঝতে পারবেন, না মেয়ের ফেস রয়েছে, কানে কিন্তু দুল রয়েছে দেখুন, একদম সেই মোটিভটা, কিন্তু পুরো শাড়িটার রয়্যাল ব্লুর উপর যেহেতু তার সাথে সিলভারের কম্বিনেশন, একদমই সিল্ক মার্ক এখানে রয়েছে, যেরকম আমরা বললাম যে প্রতিটাতে সিল্ক মার্ক পেয়ে যাবেন, এটা আমি দেখানো পসিবল, আমরা 15 নম্বর অপশন এটা থাকছে তার রানিং এ ব্লাউজ পিস 4550 প্রাইস রেঞ্জ, চলে যাব 16 নম্বর। এটা রেগুলার ওয়্যারে শাড়ি পরে থাকে, তারাও কিন্তু সিল্কটাকে প্রেফার করে থাকে, একদম সিল্ক সবারই সবাই প্রেফার করে থাকে, কেউ বলবো না যে সিল্ক প্রেফার করে না, এবং এটা বলতে পুরোটাই আমরা বিষ্ণুপুরে সিল্কে রয়েছে, বিষ্ণুপুরে সিল্কে রয়েছে, এবং সিল্ক মার্ক পেয়ে যাচ্ছেন, এবং এইটা বলবো যারা লাল পরেন না এবং কালো পরেন না তাদের জন্য, কারণ রানী আর সি গ্রিনের মধ্যে রয়েছে, রানী কালারটা যতদূর আমি জানি লালের মধ্যে পড়ে, ওটা পিঙ্কের একটা একদম শেড বলা যায়। এটা 16 নম্বর অপশন 4550 প্রাইস রেঞ্জ, এটা যারা ভাবছেন যে আমার একটু এজ হয়ে গেছে, যদিও বা এজ জাস্ট একটা নাম্বার একদমই, বাট যদি এজ হয়ে গেছে আমি ডার্ক কালার পরবো না, তাদের জন্য আবার যারা চাইছেন ওই ডিজাইনে ডার্ক কালার পরবেন তাদের জন্য এটা, একদমই তাই। এবং এটা একটু আগে শুরুতে বলছিলাম না বিয়ের কথা, বিয়েতে ম্যান্ডেটরি থাকে, আর বিয়ের জন্য না লাল ছাড়া অন্য কিছু মাথায় আসে না, বিয়ে মানেই ফার্স্ট টাইম এনেছি রেড রেড, আর কেউ গিফট দিতে চাইলে সেক্ষেত্রেও রেডটাই মাথায় আসে, তারও মাইন্ডে আসে রেড রেড, এবং বিয়ের বেনারসি খুব রেয়ারই দেখে যে অন্য কালারে ট্রাই করছে, হ্যাঁ যার তবে এখন প্রচুর এক্সপেরিমেন্ট হয়, এমন নয় যে হয় না, ম্যাক্সিমাম মানুষই রেডটাকে প্রেফার করে। এটা থাকছে পুরো শাড়ি 17 নম্বর অপশন 4550 প্রাইস রেঞ্জ, তত্ত্বের জন্য এই রেড সিল্কটা কিন্তু হতেই হবে একদম তাই, আর এটা রানিং এ ব্লাউজ পিস থাকছে, রানিং এ ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন।
আচ্ছা, আরেকটা কালার অপশন রয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি, এটা শুধু মিষ্টিটা পিঙ্ক বলা যায়। এবং এই ব্রাইট কালার না, আপনার যদি মন খারাপ থাকে আপনি ট্রাই করুন, আপনার মন তো ভালো হবেই, আপনাকে যে দেখবে তারও মন ভালো হয়ে যাবে। এবং এটাতে দেখো অনেকগুলো কিন্তু কালারের ব্যবহার নেই, জাস্ট একদম ফুসিয়া পিঙ্ক এবং অফ হোয়াইটের ব্যবহার রয়েছে, একটা বলে রাখি ব্লকে রয়েছে, কিন্তু কতটা ব্রাইট এটা ব্লকে দেখছি আমরা, কিছুটা হ্যান্ড পেইন্ট দেখেছি, তাও ওটা পাটলি পল্লুতে রয়েছে, পাটলি পল্লুতে রয়েছে। এটা হচ্ছে 18 নম্বর অপশন, 4550 প্রাইস রেঞ্জ, সাথে রানিং এ ব্লাউজ পিস রয়েছে। এরপর চলে যাব 19 নম্বর অপশন আমাদের, ওটার আর একটা কালার অপশন আমি কিন্তু পরপর অনেকগুলো দেখলাম, এটা সি গ্রিনে দেখিয়েছি, সেভাবেই রয়েছে, ব্লকে রয়েছে যদিও, এটা পাটলিতে রয়েছে। এবং আচ্ছা, এটা 19 নম্বর অপশন, 4550 এটা প্রাইস, লাল ছাড়া কালো ছাড়া অপশন হতে পারে, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 20 নম্বর অপশন, আচ্ছা 20তে একটা হ্যান্ড পেইন্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমি, ভীষণ সুন্দর দেখতে কিন্তু, দেখো মারমেড একদমই, যেটা আমরা জানি মৎস্যকন্যা যাকে বললি আমরা, তার মোটিফটা পুরোটা আঁচল জুড়ে, এটা দেখলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। আমরা ছোটবেলায় কার্টুনে দেখতাম, ভীষণ পছন্দ করতাম, ইভেন এখনো আমাদের যদি কখনো ক্লিপিং আসে মামিদের, তখন কিন্তু আমরা দেখি সেটা, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কিন্তু আমরা এটা দেখতে থাকি। এই জিনিসটা পুরোটা শাড়িতে, জাস্ট ভাবা যায় না, আর ব্রাশিং এর এফেক্টটাও খুব সুন্দর, ব্ল্যাক থেকে ফিরোজা, দেন গিয়ে গ্রিন, দেন গিয়ে হচ্ছে ইয়েলো টোনটা রয়েছে, মানে লেমন ইয়েলো টোনটাও রয়েছে এখানে। এটা 20 নম্বর অপশন, 4550 প্রাইস রেঞ্জ যাচ্ছে, ভীষণ ব্রাইট অপশন বলছি না, ছোটখাটো গেট টুগেদার আপনি ইজিলি পরা যেতে পারে, এবং শীতকাল মানে কিন্তু পার্টি সিজন কিন্তু স্টার্ট থাকে, একদম শীত মানে পুরোটাই পার্টি সিজন। আচ্ছা এরপর চলে যাব, এমন না যে গরমকাল মানে পার্টি সিজন, গরমকালেও গৃহপ্রবেশ থাকে, জন্মদিন থাকে, অনেক অনুষ্ঠান থাকে, সেখানে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। এটাতে দেখো, এটাতে কিন্তু এক্স্যাক্ট বলবো না, এই ডিজাইনটাই রয়েছে, একুশ নম্বর অপশন, 4550 প্রাইস রেঞ্জ, আর রানিং এ তো এরপর চলে যাবো 22 নম্বর অপশন, 22 আর একটা হ্যান্ড পেইন্ট দেখতে পাচ্ছি, গোল্ডেন ইয়েলোর সাথে রয়েছে, আচ্ছা এটা আর একটা হ্যান্ড পেইন্টের অপশন, এটা 22 নম্বর অপশন সাথে রয়েছে, এটা এবং এই কালারটা সবার জন্য, আর এটা দেখো খুব বেশি কাজও কিন্তু নেই, অন্যরকম কর্নার ওয়াইজ ব্রাইট ইয়েলোতে গেছে, পুরোটাই প্যানেল করে কর্নার ওয়াইজ গেছে, এটা হচ্ছে গোল্ডেন নম্বর অপশন, ব্রাইট ইয়েলোতে 4450 এটার প্রাইস রেঞ্জ, আর রানিং এ থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 24 নম্বর অপশন, 24 নম্বরে যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি, আরো একটা ইয়েলো, ইয়েলোর কিন্তু পরপর দেখাচ্ছি, গোল্ডেন ইয়েলোতে দেখিয়েছি, ব্রাইট ইয়েলোতে আগেরটা ছিল, ওটা কর্নার ওয়াইজ কাজ ছিল, এরপর চলে যাব 25 নম্বর, হ্যান্ড পেইন্টে রয়েছে, এটা ফুসিয়া পিঙ্ক এর সাথে রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যেটা ভীষণ ব্রাইট, একদম ইনস্ট্রুমেন্টের ব্যবহার রয়েছে, এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার রয়েছে, তবলা রয়েছে, সেটা ইনস্ট্রুমেন্টের উপর, আঁচলটা দেখছেন সেই কাছে, দেখুন লোয়ার ইয়ং ধরে গেছে, মিউজিকের দেখো সাইনটাও রয়েছে, সাইনটাও রয়েছে, এক্স্যাক্টলি এটা হচ্ছে পুরো অপশনটা, এটা 25 নম্বর অপশন, 4450 এটা থাকছে ব্লাউজ পিস। এবার চলে যাব 26 নম্বর, ব্লকে রয়েছে, এটা হ্যান্ড পেইন্টে নেই, এটা সবকটা কিন্তু বিষ্ণুপুরী সিল্কে, যারা এখন টিভির পর্দা খুলেছেন তাদের জন্য বলে দিই, বিষ্ণুপুরী সিল্কের উপরে কিন্তু আজকে দেখাচ্ছি, এবং প্রতিটাতে সিল্ক মার্ক কিন্তু রয়েছে, রেড এন্ড হোয়াইট এর উপরে দেখাচ্ছি, কিছু বলার নেই, চওড়া করে দুদিক থেকে পার্টটা কিন্তু, এটা জাস্ট
তোমার বেস কালারটাকে হোয়াইটের উপর রেখে ক্লিক করে পড়ুন। হ্যাঁ ভীষণ সুন্দর লাগবে দেখতে, এটা সত্যি ভীষণ সুন্দর অপশন। এটাকে 26 নম্বর 4250 এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস। এরপর চলে যাব 27 নম্বর অপশন, যদি একদম প্লিটে প্লিটে প্লিট করবেন ওটাকে। আঁচল থেকে যতটা এভাবে কাজ গেছে আর প্লেন রাখা হয়েছে কুচিটা। এটা হচ্ছে আমাদের 28 নম্বর অপশন 4250, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 29 নম্বর, এটা ব্লকে রয়েছে, এটা 29 নম্বর অপশন, প্যারট গ্রিন, যেটা আমার আর দেবস্মিতাদের দুজনের ফেভারিট কালার অনেকক্ষণ পরে। তবে এই যে ডিজাইনটা কিন্তু ভীষণ অন্যরকম, আমকলকার ডিজাইন, আমকলকার ডিজাইনটা একটু অন্যভাবে কিন্তু করা হয়েছে। এটা 29 নম্বর অপশন 4250, এটা থাকছে রানিং, থাকছে ব্লাউজ পিস। এবার চলে যাব 30 নম্বর অপশন, এটা নিয়ে কিছু বলবো না, ব্ল্যাক এন্ড হোয়াইট এর উপরে রয়েছে, স্টাইল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম। এটা 30 নম্বর অপশন, পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইট, মহাপার করে গেছে একদম, একদিকটা পুরো মহাপার করে, ওইদিকে তোমার ফ্লোরাল মোটিভটা বেশ সুন্দরভাবে ব্ল্যাক এন্ড ব্লক, এটা কিন্তু ব্লক রয়েছে, এটা ব্লক রয়েছে, এটা হ্যান্ড পেইন্ট দেখছি না আমরা। 30 নম্বর অপশন 4250 ব্ল্যাক গেছে ব্লাউজ পিস। এরপর 31 নম্বর অপশন, আচ্ছা 31 এ আরেকটা আমরা এবার এটা হ্যান্ড পেইন্ট দেখছি। হ্যাঁ 31 এ রয়েছে হ্যান্ড পেইন্টের অপশন, এটা হ্যান্ড পেইন্ট রয়েছে, দুটো ফেস রয়েছে, ফেস এর মোটিভটা রয়েছে, ফেসটাকে কিন্তু ক্রিয়েটিভ রূপ দেওয়া হয়েছে, বডিটা গেছে কৃষ্ণ নীলে, এটাও পাটলিতে রয়েছে। এটা আমাদের 31 নম্বর অপশন 4250 রানিং এ ব্লাউজ পিস রয়েছে। এরপর চলে যাব 32 নম্বর অপশন, এটা কিন্তু স্বস্তিকের সাথে রয়েছে, ব্লকে রয়েছে, আচ্ছা স্বস্তিকের একটা নতুন ডিজাইন বলা যেতে পারে, এবং এটা মধ্যমণি করে কিন্তু মধ্যমণি করে স্বস্তিকের ডিজাইনটাও গেছে, আর পাড়ের দিক থেকে বেশ সুন্দর করে সার্কেল করে হাফ সার্কেল করে গেছে পুরোটাই, দাম নিয়ে কোনো কনফিউশন হলে কিন্তু যে বুকিং করছে সে কিন্তু আপনাকে ইজিলি গাইড করে দেবে। এটাও দেখো আঁচলটা বেশ সুন্দর প্যানেল করে গেছে, সবুজের সাথে রয়েছে, আবার পাটলিতে রয়েছে রেড এর সাথে, এইভাবে রানিং এ গেছে ব্লাউজ পিস। এটা একটা ডিজিটাল প্রিন্টে দেখাচ্ছে, 34 নম্বর দেখলাম, এবার চলে যাব 35 নম্বর, 4150 এগুলোর প্রাইস রেঞ্জ থাকছে। এটা ডিজিটাল প্রিন্ট, সিল্কি ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট মানে ডিজিটাল প্রিন্টের অপশন, যেহেতু আমরা এখন সবকিছু ডিজিটাল ভার্চুয়াল জগতে, তো সে ক্ষেত্রে বিষ্ণুপুরি সিল্কের উপরে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে, এই হচ্ছে দারুন অপশনটা, দারুন, জানি এটা প্রচুর ডিমান্ড হবে কিন্তু কালার অপশন 35 নম্বর 4150 অপশনও নেই। আচ্ছা 35 নম্বর দেখে নিলাম, এরপর চলে যাব 36 নম্বরে, আচ্ছা 36 একটা ইয়েলো কালারের অপশন রয়েছে, ইয়েলোর সাথে ব্ল্যাক, তাও আবার দেখো কতটা দিকে ব্রাইট দেখিয়েছিলাম, ভীষণ ব্রাইট একটা অপশন, এটা হচ্ছে পুরো শাড়িটা 36 নম্বর অপশন, লাস্টে দেখালাম 4150 প্রাইস রেঞ্জ থাকছে ব্লাউজ পিস, মানে 36টা আজকে সিল্কের কালেকশন আমরা দেখে নিলাম। অলিভিয়া ছিল আমার সঙ্গে এতক্ষণ, অলিভিয়া তোমাকে অনেক ধন্যবাদ এতগুলো দারুণ দারুণ কালেকশন আমাদেরকে দেখানোর জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের মতো সময় বলছি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।